সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস কর্মীদের প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। রবিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আমরা প্রথম দিন থেকেই আশঙ্কা প্রকাশ করে আসছি যে বাংলায় শান্তিপূর্ণ যাতে ভোট না হয় তার জন্য চেষ্টা তো তুমি থাকবে না এই সরকারের। সব জায়গাতে হচ্ছে, আমার মুর্শিদাবাদে হচ্ছে, আমাদের সংস্থায় অ্যাক্টিভ যারা কংগ্রেস সরকার তাদের নামে অপরাধী হিসাবে তালিকা তৈরি করছে যাতে ভোটে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া না হয়। ভোটের আগে তাদের যেন কোনো না কোনোভাবে আইনি জটিলতায় ফাঁসিয়ে নির্বাচনী যে সক্রিয়তা সেই সক্রিয়তা যেন থামানো যায়, প্রচার যাতে স্তব্ধ করা যায়, প্রচারে যাতে বাধা সৃষ্টি করা যায় তার জন্য এখানকার পুলিশের চেষ্টার কোনো ত্রুটি নেই এবং সেই চেষ্টাকে সফল করবার জন্য আপনারা জানেন যে DIG নদিয়া মুর্শিদাবাদ মুকেশ কুমার তিনি তার যেগুলো ট্রাস্টের তার বিশ্বস্ত সমস্ত অনুচরদের মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে পুলিশের পদে নিযুক্ত করেছে।